ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখনো পর্যন্ত ভালো আছি। সকালবেলা আলু তরকারি রুটি করে আমাদের টিফিন কমপ্লিট, বাবান চলে গেছে রিহার্সালে। আর এই একজনের সাথে এখন আমি খেলছি, এই দেখ পেন্সিল নিয়ে। এই যে হাই করে দাও, হাই করে দাও মা, মা সবাইকে হাই করে দাও তো, একটু হাঁপা দিয়ে দাও সবাইকে, হাঁপা দিয়ে দাও করে। তো ওর সাথে এখন আমি খেলছি, এবার এখনও কাজ বাকি, সেগুলো কমপ্লিট করব। কিন্তু খেলতে বাচ্চাদের সাথে কার না ভালো লাগে, একটু ওদের সাথে তো সময় কাটাতে ইচ্ছা করে বলো। ওদেরও তো ইচ্ছা করে যে বাড়ির লোক ওদের সাথে সময় কাটাবে, খেলবে, করবে, সেটাই আমি করছি। আর তো চলো, এমনি এখন দেরি করে উঠি কারণ ভালো লাগে না, কারণ শরীরটাও তো খারাপ লাগে। আর অনেকদিন পর আজ একটু চাও খেয়েছি, আবার রুটি তরকারিও খেয়েছি, দেখি কেমন এ লাগে। ওটসটা আমার খাওয়াই হচ্ছে না, তবে খাবো, দেখি আজকে থেকেই খাবো, ইচ্ছা আছে, টক দইও আনিয়ে নিয়েছি। তো ওই যে খেলতে বলছে, তো চলো ওদের সাথে, ওর সাথে খেলতে দেখি। নাও এ নাও মাম্মাই, আমার মাম্মা ফোনে মাম্মাই, এটা আমার ফ্রেন্ডস। ঘুম থেকে ওঠার পর মানে খাওয়ার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, সো কারণ খাওয়া দাওয়ার কারণ আমি একটুখানি বললাম তো লাউ দিয়ে, আজকে তো আমাদের বাড়িতে লাউ হয়েছিলো মাছের মাথা দিয়ে, আর হয়েছিলো ঝিঙে, আলু, পেঁপে, ডাঁটা, পটল দিয়ে ঝোল, জ্যান্ত মাছে, তেলাপিয়া মাছে, আমের চাটনি। আমি এইটুকুনি ঠিক আমি এইটুকুনি ভাত নিয়েছি, কিন্তু এইটুকুনি খাওয়ার পর আমি খেতে পারছিলাম না। জোর করে খাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছিল যে কি বলবো। লাস্টে আমি শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, তো ওঠার পর আবার বাবানের সাথে একটুখানি গল্প টল্প করে মোবাইল দেখে বাবানকে ছাতু মুড়ি খাওয়ালাম। তারপরে গেলাম ওই যে দিদিটা মারা গেছিলো, ওকে সবাই টাকা দিতে গেছিলো, গেলাম। তারপরে এসে হচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ রান্না করলাম। আবার ক্লাবের আছে মিটিং ছিল, দাদাদের বিরিয়ানি দিয়েছিলো, চিকেন বিরিয়ানি, সেটা সবাইকে ভাগ করে দিলাম। দিয়ে এই দেখো এখন আমি খেতে বসেছি, মানে যত রোজই ভাবি খাবো না, তুমি দেখো আমার ভাতের পরিমাণ দেখো, দেখতে পাচ্ছ আমি এইটুকুনি ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে বাবাকে খাওয়ালাম। এবার আমি খাবো বলে বসেছি। আলু জানি না কেন আমার এইরকম শরীর খারাপটা হচ্ছে, আলু জানি না। মানে আমার কোনো ভিডিও ঠিকঠাক মতন করতে পারছি না শরীরটা খারাপের জন্য। তো আজ রাতে এটাই হয়েছে, ডিম সিদ্ধ করে মেখেছি, আলু সিদ্ধটা, মাছের ঝোল ছিল গরম করেছি, ভাত করেছি। কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই খাবারটাই আমার ভালো লাগে, আগে তো ঘি খেতাম, এখন তো ঘি খাওয়া বন্ধ, ঘি দিয়ে আরও ভালো লাগতো খেতে। ডোরেমন, তুমি কিছু বলো, বলো তুমি কিছু
তারপর উঠে যেতে আবার হাঁটতে যাব। হেঁটে এসে আমরা সবাই বলছিলাম আর বলে যাতে কাজে না নিমন্ত্রণ করে আমাদের, আমরা একটু যাবো না। এটা উভয়ের মতামত। খাবো না রোজই ভাবি ওটসটাই খাবো, যে হিসেবে চক্র আর খাওয়া হয় না। কালকে একটু বেরোবো, সেই ভিডিও তোমাদের কাছে আসবে। আমাদের বাড়ির উপরে ছাদে কাঠ ব্যান্ডিং হয়ে গেছে, বুধবার দিন মঙ্গলবার দিন ঝাড়াই করে বলেছিল, কিন্তু অবস্থার কারণে পিছিয়ে গিয়ে বৃহস্পতিবার করার কথা বলা হয়েছে। কালকে রড বাঁধবে, আমি যদিও যাইনি আজ পর্যন্ত, তবে অত ভালো হয়েছে। তো চলো রাস্তায় বেরিয়ে গেছে, এই দেখো বিড়ালে ঘুরছে রাস্তায়। আমি এবার রাস্তায় এখন হাঁটাহাঁটি করবো, তারপর আধ ঘন্টা পর ঘরে যাবো। কি শুভ দেখো, আর এই দেখো আমাদের ওপরটা হচ্ছে, দেখো কাঠ বাঁধা হয়ে গেছে ছাদে ঢালাই হবে বলে। এই সাইডটা পুজো সন্ন্যাদের ঘর হচ্ছে, আর এই দেখো তোমাদের দেখাই কোন বাড়ির দিদি মারা গেছে। এই বাড়ির দিদি মারা গেছে, মানুষ থাকাটাই এখন আসছে হচ্ছে, না থাকাটাই এখন ঘটনা। আমি দেখো এখন হাঁটছি খেয়ে, চলো দেখো আই ছেড়ে করি। আর দেখো এত গরম যে পুকুরে সবাই গিয়ে স্নান করতে যাচ্ছে এখন এই রাতে রাতে, দিয়ে সবে পুকুরের জল ঠান্ডা। তো সব বাচ্চারা ছেলে বাচ্চা ছেলেরা সবাই পুকুরেই স্নান করে, রাতে রাতে দেখো ভিড়ে ভিড় পুকুর পাড়টা। আমি পায়চারি করছি আর দেখছি, মাঝে মাঝে ইচ্ছে করে গিয়ে পুকুরে স্নান করি, কিন্তু না রাস্তাঘাট পুরো শুনশান। সেবার দেখো আমি হেঁটে চলে এসেছি ঘরে, এসে রিলসগুলো আমার ফটাফট পোস্ট হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে অর্পিতা লাইফস্টাইল ফলো করে রিলসগুলো কিন্তু লাইক কমেন্ট করো। আমার কিন্তু রিলস অলরেডি পোস্ট হয়ে গেছে, কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বাবান শুয়ে পড়েছে, উনি 12টা বাজে যখন, এখন 12টাই বাজে শুয়ে পড়েছে। এবার আমি একটু স্নানেও যাবো, স্নানটা করে নেব। আর দেখো আমাদের নতুন মশারি নিয়ে এসছে, কারণ ওই মশারিটা ছিঁড়ে গেছে, এই কারণে এই মশারিটা নিয়ে এসছে। কালারটা কেমন হয়েছে, কালারটা খুবই মিষ্টি লাগছে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। হালকা কালারই ভালো, মশা ডুবলে দেখতে পাওয়া যায়। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে মশারির কালারটা। আর কালকে নতুন ব্লগ আসবে, ভিডিও করার চেষ্টা করব,
একটু নতুনত্ব ধরনের, একটু নতুন করে। তো চেষ্টা তো সব রকমভাবেই করছি, জানি না কতটা করতে পারছি। তোমাদের সাহায্য, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া যতটুকুনি করছি, তোমাদের সব কিছু তোমাদের জন্যই হচ্ছে। কারণ তোমরা আমার পাশে না থাকলে, আমার ফ্যামিলি আমার পাশে না থাকলে, আমি কখনোই কিছুই গড়ে উঠতে পারতাম না, বা চেষ্টাও আমার হতো না। ভাবতাম একদিন দুদিন করতাম, যখন দেখতাম কিছুই সাবস্ক্রাইবার বাড়ে না বা কেউ দেখে না, তখনই আমি সেটা বন্ধ করে দিতাম। কারণ মানুষ কতদিন চেষ্টা করবে? তো আমি চেষ্টা চালাচ্ছি, তোমরা আমার পাশে আসছো বলে, তোমরা আমাকে সাপোর্ট করছো বলে। তো এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর তো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবার ফ্যামিলির খেয়াল রাখবে। কখনো মনের মধ্যে কোনো ভেদাভেদ এনো না, মনের মধ্যে কোনো রাগ কষ্ট পুষে রেখো না। কারণ মানুষ আজ আজ আছে, কাল নেই, থাকাটাই হচ্ছে অস্বাভাবিক কিছু এখন। কারণ যখন তখন মানুষের যা খুশি হয়ে যাচ্ছে। সেই দিন শুনলাম রাস্তায় একটা ছেলে, কলেজ স্টুডেন্ট, আই কার্ড ঝুলানোও ছিল, সানস্ট্রোকে মারা গেছে। সে তার কত বছর বয়স, তার মানে বাড়ির লোকও কেউ জানলো না যে ছেলেটা তার চলে গেল। তো সেই কারণেই বলি, মনের মধ্যে কোনো কষ্ট পুষে রেখো না। আর এই দেখো মশার ব্যাট, দেখো মশা মারছি আর ভিডিও করছি। তো সবসময় সবার পাশে থাকার চেষ্টা করো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আর একটা কথা, ওআরএসের জল, নুন চিনির জল হোক, ঠান্ডা সব সময় খাওয়া দাওয়া করো। আর পান্তা ভাত অবশ্যই জল দেওয়া ভাত খেও, কিন্তু একটু কম খেও, কারণ আবার এটাতে আবার ফ্যাটটা বাড়ে। আমি খেয়ে খুব ভুগছি, কারণ আমি খুব ভালোবাসতাম জল দেওয়া ভাত, পান্তা ভাত দিয়ে আলু ভাজা বা বড়া ভাজা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ। তোমরা নিজেও দেখেছো, আমি শেয়ার করেছি, গন্ধরাজের বুদ্ধি খেতে খুব ভালো লাগতো, কিন্তু এই তো পারছি না। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।